দেশভাগের বলি হওয়া মানুষ অর্থাৎ মতুয়া উদ্বাস্তুদের সাথে জালিয়াতি করার পরেও তার কিন্তু কুকীর্তি থামেনি, এখনো বিশ্বাসঘাতকের মতো মানুষকে মিথ্যা বলে যাচ্ছে। বলছে নাকি 10,000 মতুয়া উদ্বাস্তু তারা নাকি নাগরিকত্বের জন্য আবেদন করেছে, সেই মার্চ মাসের 11 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি। আমি বারবার তাকে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হাজির করেনি, কিন্তু তার মধ্যে ফাঁস হয়েছে আরো কয়েকটি কেলেঙ্কারি। এক হচ্ছে মতুয়া, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি মমতাবালা ঠাকুরের আন্ডারে, তার নামেই এই সংগঠনের রেজিস্ট্রেশন, সেই অ্যাকাউন্টে ভুয়ো বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে টাকা তুলে এই অ্যাকাউন্টে রেখেছে মমতাবালাকে ফাঁসানোর জন্য। সেটা যেমন ফাঁস হয়েছে সেটা নিয়ে কেস চলছে, কয়েকদিনের মধ্যে তার সম্পূর্ণ আপডেট পাবেন। কিন্তু এবার লক্ষ লক্ষ টাকা, এমপি কোটার টাকা বিভিন্ন জায়গায় দান করেছি বলে বিভিন্ন জায়গায় ভাষণে বলছেন, এমনকি তার যে নমিনেশন ফাইল হয়েছে সেখানে এভিডেভিট করে বলেছেন যে আমি এত লক্ষ লক্ষ টাকা অমুক স্কুলে তমুক জায়গায় দান করেছি। এবার সেই স্কুল কর্তৃপক্ষ সরাসরি কমপ্লেন করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিকই কিন্তু টাকাটা তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি। কিন্তু ওদিকে সেই টাকাটা তাহলে কি করেছেন, অর্থাৎ এরকম বোঝাই যাচ্ছে সে বিভিন্নভাবে ভাওতাবাজি দিয়ে কোটি কোটি টাকা কেলেঙ্কারি করেছেন, আস্তে আস্তে ফাঁস হচ্ছে। প্রত্যেককে অনুরোধ করব, বনগাঁর মানুষদেরকে অনুরোধ করব, এরকম জালিয়াতকে গাঁজাখোর নেশাখোর গুন্ডামস্তান পুষে রাখে তার উপরে ভরসা করছেন নাগরিকত্বের আছলা বাস অপেক্ষা করছেন ভোটের পরে। এই জালিয়াত নিজের পরিবারের মহিলাদেরকে সম্মান করে না, তার মায়ের মতো মদওয়ালা ঠাকুরকে অত্যাচার করে, ঘর থেকে বের করে দিয়ে টিনের চালার নিচে বসবাস করছেন, বাধ্য করেছেন। তারা ভাবছেন, মতুয়া উদ্বাস্তুরা ভাবছেন, এই শান্তনু ঠাকুর আপনার হয়ে নাগরিকত্ব দেবে, আপনার কিডনি লাংস সবকিছু বিক্রি করে গাঁজা খাবে। দেখুন ভিডিওটি, কি বলছেন স্কুল কর্তৃপক্ষ আর কি অজুহাত দেখাচ্ছেন শান্তনু ঠাকুর। সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। প্রসঙ্গত, গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলের স্মার্ট ক্লাসরুম এবং আরো বেশ কিছু উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে ইস্তাহারে দাবি করেন শান্তনু ঠাকুর। 15/9/2023 ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন, একটা স্মোকলেস জেনারেটরের রুফটপ সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস। এই যে হাতে এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। কিন্তু সংসদ তহবিলের কোনো অর্থ স্কুলকে দেওয়া হয়নি বলে দাবি করেন ওই স্কুলের প্রধান শিক্ষক। তার দাবি, একটি স্মার্ট ক্লাসরুম নির্মাণের আগে সংসদ তহবিল থেকে 10 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। কিছু মাস আগে এমনই একটি ইমেল বিজ্ঞপ্তি জারি করা সত্ত্বেও এখনও আমাদের তহবিলে কোনো টাকা ঢোকেনি, স্মার্ট ক্লাসরুম প্রকল্পটি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। বিষয়টা তো অদ্ভুত লাগছে, আমাদের স্কুলে এমপি ল্যান্ডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে, আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাস্ট্রোমাস্টমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা, আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন প্রধান শিক্ষক এই কথা অস্বীকার করেছেন, তার কারণ শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের পরিচালনায় পরিচালিত হয়। প্রধান শিক্ষক যদি সত্যি কথা স্বীকার করেন তবে তার চাকরি চলে যেতে পারে, সেই ভয়ে মিথ্যাচার করছেন প্রধান শিক্ষক। এটাও টিএমসির সেম ঘটনা, উনি আমাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন। দেখুন, এরা সবাই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রের মন্ত্রণালয়ের আন্ডারে, এদের চাকরি চলে যেতে পারে। এরা যদি শান্তনু ঠাকুরের কাছ থেকে ল্যাডের টাকা নেয়, এরা সাসপেন্ড হতে পারে বা এদের চাকরি চলে যেতে পারে, যে ভয়ে এরা আজকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। এরা নেওয়ার সময় ভেবেছিল এটা নিয়ে এত বেশি হাইলাইট হবে না। আজকে আমাকে অপবাদ দেওয়ার আগে টিএমসি নিজে ভাবুক যে ওদের পেছনে কতটা গন্ধ লাগানো আছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, শান্তনু ঠাকুর সংসদ থাকাকালীন 25 কোটি টাকা পেয়েছিলেন কিন্তু তিনি এই টাকা লুটপাট করেছেন। আমরা এই দুর্নীতির পূর্ণ তদন্ত দাবি করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদনও জানাচ্ছি। শান্তনু ঠাকুর নিজে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা, যেভাবে 9-6 করে টাকাটা লোপাট করেছে, আমরা যদি গোবর টাকায় পেয়েছি সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে, টাকাটা লোপাট করেছে। আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস, সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে। আবার পাঁচপোতাতে একই ঘটনা, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কত টাকা ও লোপাট করেছে, এইভাবে
নামে বেদান পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গত গোবরডাঙ্গা দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলের এই ঘটনায় তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম। স্কুলের উন্নয়ন এখনও থমকে রয়েছে সরকারি অর্থাভাবে।